নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি এসেছি একদম অন্যরকম একটা পটলের রেসিপি নিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে সেই রেসিপি তো প্লিজ দেখুন ভিডিওটা ভালোভাবে অসাধারণ টেস্টি একটা রেসিপি এখানে একটা বাটির মধ্যে আমি প্রথমে দুই চামচ বেসন নিয়ে নিলাম তারপরে এতে দিয়ে দেব দুই চামচ চালের গুঁড়ো আমি এখানে চালের গুঁড়ো বেসনটাকে সমান সমান করে নিয়েছি পরে যদি লাগে আমি সামান্য একটু বেসন অ্যাড করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে এবার সব উপকরণগুলোকে শুকনো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব জলটা একবারে দেব না একবারে দিতে গেলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যেতে পারে যার জন্য অল্প অল্প করেই আমি জলটাকে দেব ব্যাটারটা দেখুন আর একটু জল দিতে হবে একটু গাঢ় হয়ে গেছে বেশি ব্যাটার দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা এবং একটু কালো জিরে দিয়ে দিলাম চিমটি মতো খাবার সোটা ভালোভাবে এখন ফেটিয়ে নেব আর একটু বেসনকে বেসনের গারত্বটা দেখুন কেমন হয়েছে ঠিক এই গাঢ়ত্ব রাখতে হবে আমি ছয় থেকে সাত মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এদিকে আমি চারটে পটলকে হাফ করে কেটে ধুয়ে ভেতরের যে শ্বাসটাকে সেটাকে আমি বের করে আলাদা করে রেখেছি আমি কিভাবে বের করেছি সেটা দেখানোর জন্য আমি দুটো রেখে দিয়েছি আপনারা দেখে নিন কীভাবে আমি করছি চামুচের উল্টো দিক দিয়ে আমি কেটে চার দিক থেকে শ্বাসটাকে বের করে দিলাম একটু ভালোভাবে দুই পাশ থেকে চেঁচে আর একটু ভেতরে গর্তটাকে একটু বেশি করে দিলাম যেন ব্যাটারটা আমি এখানে বেশ ভালোভাবে দিতে পারি আমি আর একটা দেখিয়ে দিলাম এইভাবে চেঁচে একটু ভেতরটাকে গর্ত করে নিচ্ছি ভীষণ অসাধারণ একটা রেসিপি খেতে খুব টেস্টি এখানে ভেতরের যে শ্বাসগুলো ছিল সেই শ্বাসগুলোকে আমি এখন বীজগুলোকে বেছে বেছে ফেলে দেব। আপনারা যদি বীজটা পছন্দ করেন তাহলে দিয়ে দেবেন কচি পটলের বীজ হলে কিছুটা রেখে দেওয়া যায় যেহেতু পটলের বীজগুলো শক্ত এতে কিন্তু খেতে ভালো লাগবে না যার জন্য আমি এগুলো ফেলে দিলাম পুরোটাকে বেছে নিয়েছি এখন আমি এদিকে একটা বাটির মধ্যে তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম পটলের ভেতরের শ্বাসগুলোকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালোভাবে আমি সব উপকরণগুলোকে মেখে নেব আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন আমি হাত দিয়ে একটু করতে সুবিধা হয় আমি হাত দিয়ে করলাম সব উপকরণগুলোকে মেখে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব একটা ডিম ভেঙে ডিম দিয়ে এখন আমি সম্পূর্ণ উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ ছোট চামচের এক চামচ আলু সেদ্ধ আপনারা চাইলে এখানে আলু সেদ্ধটাকে আর একটু কিন্তু বাড়িয়ে দিতে পারেন তাতে ব্যাটারটা একটু বেশি গাঢ় হবে দি দিলাম হাফ চামচ একটু আমি ভাজা মশলা গুঁড়ো এটা একদমই অপশানাল আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন তবে আলু সেদ্ধ যদি আপনারা আর একটু বেশি দেন তাহলে কিন্তু ডিমের টেস্টটা কিন্তু অনেকটাই কমে যাবে যার জন্য যতটুকু সম্ভব কম দেওয়া যায় সেটাই ভালো এদিকে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন বাটা এবং দিয়ে দেবো সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা এই পেঁয়াজ রসুন বাটাটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে খেতে ভালোভাবে একটু ব্যাটারের সাথে মিক্সড করে নিলাম ব্যাটারটাকে কিন্তু একটু ভালোভাবে সবসময় ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু খুব ভালো হবে এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি সামান্য এক চামচ তেল দিয়ে একটু লাগিয়ে দিলাম চারিদিকে দিয়ে দিলাম পটলের চারটে পিসকে এবারে এর মধ্যে আমি ডিমের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই বাটারটাকে আমি দিয়ে দিলাম একটু হয়তো ঝামেলা কিন্তু খেতে অসাধারণ এখন পটলের সময় আমরা নানারকমভাবে পটলটাকে এখন করে থাকি আমি এখানে দশ থেকে পনেরো সেকেন্ড এইভাবে রেখে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে পনেরো সেকেন্ড পরে আমি এখন উল্টে দেব খুব আস্তে করে উল্টে দিতে হবে যেন বাইরে না বেরিয়ে যায় কিন্তু একটু ডিমের গোলা কিন্তু একটু বেরোবে উল্টে দেওয়ার পরে আমি এখানে পাঁচ সেকেন্ড মতো রাখবো এখন সঙ্গে সঙ্গে আমি প্লেটের মধ্যে তুলে নেব ডিমটা জাস্ট জমে যাওয়ার জন্য পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু ডিমটা একদমই জমে গেছে আমি এবার এভাবে বাকি যেগুলো আছে সেইগুলোকেও কিন্তু একইভাবে আমি তুলে নেব আবারও আমি চারটে পটলকে দিয়ে দিলাম এখন এর মধ্যে আবারও ব্যাটার দিয়ে দিলাম খুব সুন্দর রেসিপি প্লিজ আপনারা একবার ট্রাই করবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবার দশ থেকে পনেরো সেকেন্ড পরে কিন্তু উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে আমি পাঁচ সেকেন্ড মতো রাখলাম এর থেকে বেশি রাখার কোনো দরকার নেই পাঁচ সেকেন্ডের মধ্যেই কিন্তু ডিমটা জমাট বেঁধে যায় এখন আমি এইগুলোকেও প্লেটের মধ্যে তুলে নেবো এদিকে আমি ফ্রাইং প্যান নামিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো সাদা তেল ব্যাটারটাকে আরও একটু আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখন একটা করে পটলের পিসকে আমি ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে নেব এবং দিয়ে দেব তেলের মধ্যে দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে একদম নতুন রেসিপি এইভাবে করবেন পটলের অনেক রকমের রেসিপি করা যায় এর আগেও আমি পটলের তিনটে রেসিপি করেছি এবং আমি আরও দু তিনটে রেসিপি পটলের আপনাদেরকে করে দেখাবো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি লাল করে মুচমুচে করে প্রত্যেকটা পটলকে ভেজে নেব আমি আবারও দিয়ে দিলাম বাকি পটলগুলোকে একইভাবেই দিয়ে দিলাম ভীষণ টেস্টি আপনারা না করলে না খেলে কিন্তু বুঝতে পারবেন না আশা করি আমার এই রেসিপি আজকে আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে তো বন্ধুরা প্লিজ আপনারা এইভাবে একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন আমার চ্যানেলকে আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আমি আবার পরবর্তী অন্য নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার धन्यवाद